হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে 23rd December, বছরের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। সামনের উইকে লম্বা ছুটি, তো চলে এসেছি আর একটা ভিডিও সিরিজ নিয়ে। এই সিরিজে আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি গুজরাট। গুজরাটে আমরা বিভিন্ন জায়গা, প্রথমে স্টার্টিং ভুজ থেকে শুরু করে তারপর আহমেদাবাদ, বদোদরা, স্ট্যাচু অফ ইউনিটি, এই সমস্ত জিনিস কভার করব। তো এখন বাজে অলমোস্ট 7:30 সন্ধ্যেবেলা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। তো রাতে ড্রাইভিং করতে গেলে একটা জিনিস যেটা খুবই দরকার পড়ে সেটা হচ্ছে চা। তো কিছুটা চলার পর রাত্রেবেলা অলমোস্ট টাইম হয়ে গেছিলো 1টা, দাঁড়িয়ে পড়েছিলাম একটা ছোট্ট ট্রি ব্রেকের জন্য। তারপর আবার স্টার্টেড টুয়ার্ডস ডেস্টিনেশন। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে। ওইদিকে পূর্ব দিকে অলমোস্ট সানরাইজ হতে চলেছে। আমরা এরকম একটা খালি জায়গা দেখে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, জাস্ট একটু ফ্রেশ হওয়ার জন্য, মুখে চোখে জল দেবো। অলমোস্ট অনেকক্ষণ ধরেই ড্রাইভ করছিলাম। ড্রাইভ করতে করতে হঠাৎ নোটিস করলাম টায়ারের প্রেশারটা অনেকটাই বেড়ে গেছে। 33-35 PSI যেটা থাকুক সেটা অলমোস্ট 39 PSI পৌঁছে গেছে। তো রিস্ক না নিয়ে এখানে সার্ভিস রোডে একটু ছাওয়ার মতো ছিল, তো সেখানে দাঁড়িয়ে পড়লাম। 15-20 মিনিটের মতো দাঁড়াবো, দেখি কতটা ঠান্ডা হয়, তারপর আবার এগোবো। গরম ভালোই আছে, টেম্পারেচার অলমোস্ট 32 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গেছে। দেখা যাক, কিছুক্ষণ দাঁড়ানো যাক, তারপর আবার এগোবো। আবার লাঞ্চের টাইমও হয়ে গেছে, দেখি সামনে কি হোটেল পাওয়া যায়। তো হয়তো আবার হোটেলে আবার কোনো হোটেল পেলে পর সেখানে আবার লাঞ্চের জন্য দাঁড়ানো যাবে। এই জায়গাটা হচ্ছে খান্ডালাভ। তো খান্ডালাভ পেরোচ্ছিলাম, তো তখনই নোটিস করলাম, তো দাঁড়িয়ে পড়লাম এখানে। হোটেল রামকৃষ্ণা বলে, পালকার রামকৃষ্ণা বলে একটা রেস্টুরেন্ট দেখতে পাই যেটা কি ননভেজও সার্ভ করে। তো ভাবলাম এখানেই লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক। নিয়েছিলাম ননভেজ थाली। तो बेसिकली 4 पीस चिकन, राइस, रुटी, एक करी और 2টো আলাদা কারি মতো দিয়েছিল। খুব একটা খারাপ ছিল না, টেস্ট ভালোই ছিল। হাইওয়ের একদম ধারেই, দেখিয়ে দিই আপনাদেরকে। বেশ ভালো জায়গাটা, ফাঁকার মধ্যে, বাইরেও বসার জায়গা আছে, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এই হচ্ছে রেস্টুরেন্টটা। তো যাই হোক, আমাদের খাওয়া কমপ্লিট। এবার এগোবো আমরা towards destination. Good morning friends, day 2, आज के 25 डिसेम्बर। मेरी क्रिसमस। আমরা ট্রাভেল করব আমাদের হোটেল থেকে টুয়ার্ডস ভুজ। জার্নি টাইম থাকবে 12.5 hours। বাট স্টার্ট করার আগে আমরা নিচে যাব, হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো আমরা ব্রেকফাস্ট করব, ওপরে আসবো। ব্যাগ অলমোস্ট প্যাক করাই আছে, সব কিছু পিক করব, বেরিয়ে পড়ব। হোটেলের নামটা বোধহয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি। হোটেলের নাম হচ্ছে হোটেল রয়্যাল শেল্টার। দাম পড়েছিল এক নাইটে 3200। আমরা লাস্ট মিনিট বুক করেছিলাম, তাই দামটা একটু বেশি পড়েছে। আপনারা যদি প্রথম থেকে বা একটু আগে থেকে ইন অ্যাডভান্স কনসিডার করেন তো হয়তো 2100-2200 টাকার মধ্যে হোটেলটা হয়ে যাওয়া উচিত। তো আমি ডেসক্রিপশন বক্সে পিন আর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক আউট করুন, কনসিডার করতে পারেন। তো যাই হোক, নিচে যাওয়া যাক, ব্রেকফাস্ট কমপ্লিট করা যাক, তারপর এগিয়ে পড়ব। তো দেখা হচ্ছে রাস্তাতে। होटल থেকে বেরিয়ে অলমोस्ट 3 ঘন্টা মতো ড্রাইভ করা হয়ে গেছে। এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ছিল, কিছুক্ষণ দাঁড়ালাম ওয়াশরুম ব্রেকের জন্য। আর এই রাস্তাটা কিন্তু প্রচন্ড প্রচন্ড ভিড়, ট্রাকে ট্রাফিক প্রচন্ড বেশি। खाली रास्ता दिए अनेकटा ड्राइव करार पर जखन खुजछिलाम चायेर दोकान तखनई चोखे पड़े एई छोटो छोटो दोकानगुलो। तो देरी ना करे दाड़िये पड़ी आमादेर सन्धेर चायेर जोन्नो। আজকে ডে 3 আমরা ভুজের হোটেলে পৌঁছে গেছি। কালকে রাত্রে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আর কিছু শ্যুট করতে পারিনি আর ব্লগটাও এন্ড করা হয়নি। তো সকালে উঠে ভাবলাম তাড়াতাড়ি করে আপনাদেরকে একটু হোটেল ট্যুরটা দিয়ে দেওয়া যাক, রুম ট্যুরটা। তো এই হচ্ছে আমাদের এন্ট্রান্স, ঢুকেই বাঁ দিকে একটা ওয়ার্ড্রবের মতো আছে জামা কাপড় রাখার। এখানে কফি টি এর সমস্ত ব্যবস্থা দেওয়া আছে। নিচে একটা ছোট্ট ফ্রিজের মতো আছে, এদিকে টিভি। রুমটা বেশ বড়, সুপার ডিলাক্স রুম। তো দুটো চেয়ার, একটা ছোট্ট টেবিল, আমার ল্যাপটপ খুলে রাখা আছে, ওখানে আপনি আপনার ডিভাইসেস চার্জ করতে পারেন। দুটো বড় বড় বেশ জানলা আছে, বেশ আলো। ওইদিকে একটা কিং বেড, এসি, ঠান্ডা তো এসি দরকার পড়বে না। এই সোফা তো বেশ ভালো, রুমটা বেশ বড়, নতুন হয়েছে, দ্য প্রেসিডেন্সিয়াল সুইটস। तो गुजरात सीरीज़ पार्ट 1टा एखने शेष करब, फ्रम बैंगलोर टू भुज जार्नीटा पार्ट 1 हमें रखब। पार्ट 2 फिर आसब रन अफ काज नहीं, होटेल के रन अफ काज जाब, विल एक्सप्लोर रन अफ काज फर अ डे, तपर आबार होटेले फिर आसब। तो समस्त जिनिसगुलो आमी शेयर करब पार्ट 2 तो फर नाउ ये ब्लगटा के एखने शेष करछि। यदि आपनादेर भालो लेगे थाके तो प्लिज एक लाइक करबें, शेयरो करबें। थैंक यू फर वाचिंग।